দত্তপুকুর থানার অন্তর্গত পশ্চিম খিলকাপুর পঞ্চায়েতে ডেপুটেশন জমা দিতে গিয়ে রীতিমতো মিষ্টিমুখ করে ফিরলেন নীলগঞ্জ খিলকাপুর মণ্ডলের বিজেপির কর্মীরা। নবান্নে বামেরা দুর্দশাগ্রস্ত মানুষের দাবি দাবা নিয়ে ডেপুটেশন দিতে গিয়ে চপ কাকলেট খেয়ে এসেছিলেন। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর থানা এলাকার খিলকাপুর গ্রাম পঞ্চায়েতে। এখানে অবশ্য বাম নয়, উপস্থিত ছিলেন রামের দল বিজেপি। সোমবার দুপুরে এই ঘটনার সাক্ষী রইল পঞ্চায়েতে উপস্থিত কর্মচারী থেকে সাধারণ মানুষ। আমফানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে পাওয়া নিয়ে দুর্নীতি করেছে পঞ্চায়েত, এই অভিযোগ তুলে ডেপুটেশন দিতে গিয়েছিল নীলগঞ্জ খিলকাপুর মণ্ডলের বিজেপি কর্মীরা। সকাল থেকেই মাচা বেঁধে মাইক বেঁধে রীতিমতো যুদ্ধংদেহী অবস্থায় পঞ্চায়েতের সামনে উপস্থিত হয় বিজেপি কর্মীরা। কিন্তু তাদের নেতারা একই করলেন, রীতিমতো এসি ঘরে বসে 8 থেকে 10 সকলের মিষ্টি তৃণমূল কংগ্রেস বিজেপির কণ্ঠরোধ করেছে। কোন রাজনৈতিক দল ও রং না দেখে পশ্চিম খিলকাপুর উন্নয়নের কাজ করে গেছে, এলাকার মানুষ সব জানে, সেই খুশিতেই ওদের মিষ্টিমুখ করিয়ে দিয়েছি। মূলত ওদের আমফানের যে ক্ষতিগ্রস্ত যারা ছিল সেই ক্ষতিগ্রস্ত সঠিকভাবে দিয়েও যারা পায়নি, যারা যারা পায়নি তারা যেন পায়, প্লাস যারা পরিযায়ী শ্রমিক তাদের কিছু কাজ হারা হয়েছে তাদের জব কার্ডের মাধ্যমে কাজ দেওয়ার জন্য, এগুলো অথচ এগুলো আমাদের করা হচ্ছে। পরিযায়ী শ্রমিক যারা এসেছিলো যাদের কাজ হারা হয়েছে আমরা তাদের জব কার্ড করে কাজ দিচ্ছি। তারপর আরও জলের দাবি, যে জলের সুবিধা কিছু কম আছে এগুলো হলে হতো, এইসব নানান দাবি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মানে সম্মানীয় মুখ্যমন্ত্রী, এবার মমতাময় যাকে আমরা বলে দিদি করে ডাকি, তার নেতৃত্বে আমরা এসে পাশ করেই চলেছি। আজকে নীলগঞ্জ খিলকাপুর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিম খিলকাপুরে আমফানের দুর্নীতি, পানীয় জল যাতে প্রত্যেকটা নাগরিক পায়, রেশন কার্ডের সুবন্দোবস্তা এবং অনেকেই আছেন ভোটার কার্ড এখনও পাননি, এই কতকগুলো দাবি দাওয়া নিয়ে আজকে আমাদের ডেপুটেশন ছিল। ডেপুটেশন দেওয়া হয়েছে, মাননীয় পঞ্চায়েত প্রধান সাহেব ছিলেন এবং উপপ্রধান ছিলেন, আমাদের বক্তব্য ওনারা শুনেছেন, আমাদের কথা দিয়েছেন যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা ওনাদেরকে বলেছি আপনারা ব্যবস্থা গ্রহণ করেন, যদি ব্যবস্থা গ্রহণ না হয় আজকে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা ডেপুটেশন দিলাম, এরপরে আমরা পঞ্চায়েতের সামনে গণ অবস্থান বিক্ষোভ করব যতক্ষণ না আমাদের দাবি দাওয়া পূরণ হয়। আমরা পঞ্চায়েত প্রধানকে বলেছি, পঞ্চায়েত প্রধান আশ্বাস দিয়েছেন, আমাদের প্রোগ্রাম এক্ষুনি শেষ করলাম, ধন্যবাদ। মনোজিৎ ভৌমিক, নীলগঞ্জ খিলকাপুর মণ্ডল সভাপতি।